শেষ পর্যন্ত পরাজয় দিয়ে আইপিএল মিশন শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স এরই সাথে প্লে জন্য চূড়ান্ত হয়েছে তিনটি দল বাকি একটি স্লটের জন্য লড়াই করছে চার চারটি দল আজকের মেসে মুম্বাইকে হারিয়ে দিল্লি ও চেন্নাইয়ের সমান সংখ্যক চোদ্দ পয়েন্ট অর্জন করেছে লক্ষ্ণ সুপারজায়েন্স এদিকে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে প্লে অফ খেলার স্বপ্ন দেখছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আজ সতেরোই মে শুক্রবার আইপিএল এ মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে মুম্বাই কে আঠেরো রানে হারিয়েছেন লক্ষ্ণ সুপার জায়েন্স আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্স এর ব্যাটসম্যান নিকোলাস পোরান আইপিএল সর্বমোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি ম্যাচের মাঝে আজ মুম্বাই ও লক্ষ্ণৌর মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর সাতষট্টিতম ম্যাচ শেষ হয়েছে তো এই সাতষট্টিতম ম্যাচ চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় এরপরে দেখে নেব প্লে অফে যাচ্ছে কোন চারটি দল এবং সর্বশেষে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ রয়েছে বর্তমানে কাদের দখলে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চলমান আইপিএল সহ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো সতেরোই মে শুক্রবার আইপিএল এর পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান চোদ্দের মাঝে চার ম্যাচ জিতেছে ম্যাচ হেরেছে চার ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আট এবং মুম্বাইয়ের বর্তমান শূন্য দশমিক তিন এক আট পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচের মাঝে পাঁচ ম্যাচ জিতেছে সে আট ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন চার সাত এবং সাত ম্যাচ হেরেছে এগুলি সাথে দুই ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং দুই ম্যাচ পরিত্যক্ত হয় পেয়েছে দুই সর্বমোট বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে গুজরাট টাইটান্স এবং গুজরাট টাইটান্স বর্তমান এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে এসেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচের মাঝে ছয় ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এবং বেঙ্গালুরুর বর্তমান নিটু হানডেড প্লাস শূন্য দশমিক তিন আট সাত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে লক্ষ সুপার জায়ান্টস লক্ষণ্লো সুপার জ্যান্স চোদ্দটি ম্যাচ খেলেছে চোদ্দটি ম্যাচের মাঝে সাত ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে সাত ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে চোদ্দ এবং লক্ষ বর্তমান নেট হান্ডেড মাইনাস শূন্য দশমিক ছয় ছয় সাত পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস চোদ্দটি ম্যাচ খেলেছে চোদ্দটি ম্যাচের মাঝে সাত ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চোদ্দ এবং দিল্লির বর্তমান নেট রানডেড মাইনাস শূন্য দশমিক তিন সাত সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচের মাঝে সাত ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চোদ্দ এবং চেন্নাইয়ের বর্তমান নেট রানডেড প্লাস শূন্য দশমিক পাঁচ দুই আট

এরপর পয়েন্ট টেবিলে দুই নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচের মাঝে আট ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং রাজস্থানের বর্তমান নেট রান রেট পয়েন্ট টেবিলের নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা এ যাবৎ তেরোটি ম্যাচ খেলেছে তেরোটি ম্যাচের মাঝে নয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে এবং এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নয় ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে আঠেরো এবং বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে এক সর্বমোট উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নাইট রাইডার্স তার বর্তমান নিউট্র হান্ড্রেড প্লাস এক দশমিক চার দুই আট তো এই ছিল কিন্তু সাতষট্টিতম ম্যাচ এসেছে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট যেখানে দেখতে পাচ্ছেন কলকাতার নাইট রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে তো আপনাদেরকে বলে রাখি আইপিএল শেষ হওয়ার সাত দিন পরে শুরু হবে ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই জার্সি অফিসিয়াল জার্সি প্রকাশ করেছে বেশ কিছু দল বাংলাদেশেও অফিসিয়াল ভাবে এখনো জার্সি প্রকাশ না করলেও ভাবে প্রকাশ করার দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশের জার্সিটি তো আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফরিউতে জার্সি ফরিউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান যেখানে আপনি শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ তৈরি জার্সি পেয়ে যাবেন জার্সি জার্সি অর্ডার কনফার্মের চার থেকে পাঁচ দিনের মাঝে আপনি অর্ডার পাবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আপনারা যদি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ যে কোনো দলের জার্সিতে নিজের নাম জার্সি জার্সি নাম্বার সহ ডিজাইনের পেতে চান অবশ্যই জার্সি যোগাযোগ করতে পারেন এবং জার্সি ফরিউকে আপনার পছন্দের তালিকায় এক নম্বরে রাখতে পারেন আপনি যদি জার্সি অর্ডার করার সময় আমাদের স্পোর্টস আপডেট সময়ের কথা বলেন তাহলে অবশ্যই নির্দিষ্ট পরিমাণের একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন জার্সি ফরিউ থেকে জার্সি ক্রয় করার মাধ্যমে তো চলুন আমরা এখন দেখে নেই যে প্লে অফ লড়াই কার অবস্থান কোথায় কে প্লে অফ নিশ্চিত করলো কে প্লে অফ লড়াই থেকে বাদ করলো তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন প্লে অফ লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গেছে মুম্বাই গুজরাট গুজরা নিশ্চিত করেছে কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ এই তিনটি এবং প্লে অফ এর লড়াই কিন্তু রয়েছে কিন্তু আপনার চেন্নাই দিল্লি লক্ষ্ণ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে আপনাদেরকে আগেই বলেছি লক্ষ্ণ ও দিল্লি দল দুটি কিন্তু নিট রান রেটে পিছিয়ে থাকার কারণে কিন্তু তারা প্লে অফ কোয়ালিফাই করতে পারবে না এবং প্লে অফ কোয়ালিফাই করার জন্য এখন মাত্র সুযোগ রয়েছে দুটি দলের হাতে তারা হলো চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটি দলের মাঝে কিন্তু যে কোনো একটি দল প্লে অফ কোয়ালিফাই করবে যেটি আপনাদেরকে আমি বারবার বলে আসতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তার আগে আপনাদেরকে বলে রাখি আইপিএলে কিন্তু প্রতিটি দল গ্রুপ পর্বে চোদ্দটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল চোদ্দটি করে ম্যাচ খেলবে তো ইতিমধ্যে চোদ্দটি করে ম্যাচ খেলে ফেলেছে দিল্লি লক্ষণ গুজরাট ও মুম্বাই এই যে চারটি দল তারা কিন্তু চোদ্দটি করে ম্যাচ খেলে ফেলেছে এখনো আপনার চোদ্দটি করে ম্যাচ খেলতে এখনো একটি করে ম্যাচ বাকি রয়েছে যে দলগুলোর তারা হলো কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস এই যে ছয়টি দল তারা কিন্তু এখনো একটি করে ম্যাচ খেলবে অর্থাৎ আইপিএল এর গ্রুপ পর্বে আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বে সর্বমোট চৌত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে সাতষট্টিতম ম্যাচ শেষ হয়েছে আজকে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে এবং প্লে অফে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ একটি সর্বমোট চুয়াত্তরটি ম্যাচ কিন্তু আইপিএল এ অনুষ্ঠিত হবে যেটি আপনারা কিন্তু জেনে থাকবেন তো আপনাদেরকে বলে রাখছে যে কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ তারা প্লে অফ কোয়ালিফাই করেছে এবং দিল্লি ও লক্ষণ তারা প্লেফের লড়াই থেকে আন অফিসিয়াল ভাবে ছিটকে গিয়েছে নিট রান রেটের কারণে কেননা চোদ্দ পয়েন্ট তাদের হয়েছে চোদ্দ পয়েন্টেও একটি দল প্লে অফ কোয়ালিফাই করবে আপনাদেরকে বলেছি তো যে যে দলের পয়েন্ট চোদ্দ হবে তাকে অবশ্যই নিট রান রেটে এগিয়ে থাকতে হবে কেননা অন্যান্য দলেরও কিন্তু পয়েন্ট চোদ্দ রয়েছে আরও একটি দলের পয়েন্ট চোদ্দ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন বর্তমানে তিনটি দলের পয়েন্ট কিন্তু চোদ্দ রয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটিরও কিন্তু পয়েন্ট চোদ্দ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বেঙ্গালুরও পয়েন্ট চোদ্দ হয় সেক্ষেত্রে কিন্তু চারটি দলের পয়েন্ট চোদ্দ হবে সেক্ষেত্রে নিট রান রেটের হিসাবে যে এগিয়ে থাকবে সেই যাবে প্লে অফে তো সেই হিসাবে কিন্তু আপনার বর্তমান যে অবস্থা সেখান থেকে কিন্তু লক্ষণ ও দিল্লির যে নিট রান রেট সেটা কিন্তু চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে যে দল জিতবে সে দলই কিন্তু প্লে অফ কোয়ালিফাই করবে তবে চেন্নাই যদি ম্যাচটা শুধু জিতে যায় সেক্ষেত্রে চেন্নাই প্লে কোয়ালিফাই করবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না আপনার এই ম্যাচটি উনিশ রানের ব্যবধানে জিততে হবে এই উনিশ রানের ব্যবধানে যদি জিততে পার রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর চেন্নার বিপক্ষে তাহলে কিন্তু প্লে অফ এ কোয়ালিফাই করবে আপনার চতুর্থ দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলটি যদি কোনো কারণে উনিশ রানে জিততে ব্যর্থ হয় বেঙ্গালুরু তাহলে কিন্তু প্লে অফ এ কোয়ালিফাই করতে পারবে না এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে প্রথম ইনিংসে যদি আপনার চেন্নাই ব্যাট করে চেন্নাই ব্যাট করে যদি আপনার দুশো পনেরো রান করে সেক্ষেত্রে দুশো ষোলো রানের টার্গেটটা অতিক্রম করতে হবে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরকে আঠারো ওভার এক বলের মাঝে আঠারো ওভার এক বলের মাঝেই দুশো ষোলো রানের টার্গেট যদি পায় সেই রানটাকে সংগ্রহ করে ফেলতে হবে তো এই ছিল কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হিসাব নিকাশ প্লে অফ কোয়ালিফাই করার তো আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুর প্লেফ যে সম্ভাবনা এটি আপনাদেরকে বলে দিচ্ছি যার কারণে অনেকেই বলছেন যে আমি নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মানে সাপোর্ট করছি বা গুণগান বলছি আরো বাজেভাবে অনেক কিছু বলেছেন তো আসলে বিষয়টা কিন্তু এমন না একটি দলের যে সম্ভাবনা রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রথম যে সমীকরণের ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই চেন্নাইয়ের দিয়েছিলাম যে চেন্নাই কোন সমীকরণে করলে প্লে অফ কোয়ালিফাই করবে এরপরে কিন্তু আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও দিয়েছি যে তাদের কিভাবে সম্ভাবনা রয়েছে এবং পয়েন্ট টেবিলের নিয়মিত যে ভিডিওগুলো হচ্ছে এগুলোতে আমি কোন ধরনের সম্ভাবনা কেমন এটি জেনে দেওয়ার চেষ্টা করছি কোনো আপনার চ্যালেঞ্জার বেঙ্গালুরু শুরুর দিকে পয়েন্ট টেবিলের তোলানির দিকে ছিল এবং তোলানি থেকে কাম ব্যাক করেছে তারা কাম সম্ভাবনা তৈরি হয়েছে যে দল পয়েন্ট টেবিলের তোলানি থেকে উঠে এসেছে সেই দলের একটা প্লে অপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে হাইলাইট করে বোঝানোর বিষয়টা অবশ্যই আমার দায়িত্ব যার কারণ সেটি বলতেছি যার কারণে আপনারা অনেক আর সি দালাল এমন একটা কথা বলতেছেন আসলে কিন্তু বিষয়গুলো অনেকটা খারাপ লাগে তো শুরু থেকে কিন্তু চেন্নাই ও কলকাতার সমর্থন দিয়ে আসছি যে তারপরেও নিরপেক্ষ থাকার চেষ্টা করছি তারপরে কলকাতা ও চেন্নাই দল দুটিকে বরাবর মতোই কিন্তু আইপিএল এর সমর্থন দিয়ে থাকি আমরা বাংলা ভাষাভাষীর লোকেরা অবশ্যই কলকাতাকে সমর্থন দিয়ে থাকি এবং বাংলাদেশের কোন খেলোয়াড় যদি আইপিএল এর এখন দলে খেলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই দলকে বেশিরভাগ সমর্থন দিয়ে থাকি যেমন এর আগে সাকিব ছিল আপনার হায়দ্রাবাদে তখন আমরা হায়দ্রাবাদের সমর্থন করেছি লিটন ছিল গত বছর কলকাতায় কলকাতাকে স্বাভাবিকভাবে সাপোর্ট করার পাশাপাশি কিন্তু আপনার লিটন দাস থাকার কারণে কিন্তু আমরা কলকাতাকে সমর্থন করেছি এরপর কিন্তু এবার চেন্নাই ছিল মোস্তাফিজুর রহমান যার কারণে আমরা চেন্নাইকে সমর্থন করেছি তো একটা দলের যে সম্ভাবনা এটি আপনাদের সামনে তুলে ধরলে যে আমরা সেই দলের দালাল বা সেই দলকে নিয়ে আমরা বেশি মাতামত এমন কমেন্ট করা আসলে যুক্তিগত নয় তারপরে আরেকটি বিষয় গতকালকের যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু আহ আপনার আহ কোয়ালিফায়ার কোয়ালিফায়ারে যাচ্ছে কোন দল বা পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠতে পারবে কোন দল এটি নিয়ে একটা আলোচনা করেছিলাম যেখানে বলেছিলাম হয়তো যে চেন্নাই ও বেঙ্গালুর মাঝে যে দলটি প্লে অফ কোয়ালিফাই করবে তাদের হাতে আপনার টেবিলে দুই নম্বরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে একটা ছোটো মিস্টে হয়েছে চেন্নাই ও বঙ্গালুর মাঝে শুধুমাত্র চেন্নাইয়ের হাতে পয়েন্ট দুই নম্বরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুর হাতে কিন্তু কোনো সম্ভাবনা নেই পয়েন্ট টেবিলে দুই নম্বরে যাওয়ার তো এই কথাটা একটু উপস্থাপনা করতে একটু এলোমেলো হয়েছিল যার কারণে আপনারা আমাকে কমেন্টে ধুয়ে দিয়েছেন তো আসলে এই বিষয়গুলো আসলে কাম্য নয় ছোটখাটো দু একটা ভুল হলে অবশ্যই সেটা আপনারা ধরে দেবেন আমার যদি কখনো ভুল হয় সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্টে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার তো সেই বিষয়টা আপনাদেরকে এখন আলোচনা করে দেখাই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলটি পিওপে কোয়ালিফাই করতে পারবে অন্য স্থানে জিততে পারলে এবং যদি কোনো কারণে আগামীকালের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায় এবং আগামীকালের ম্যাচে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণে আগামীকালের ম্যাচে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কোনোভাবে পিওপে কোয়ালিফাই করতে পারবে না বৃষ্টির কারণে ম্যাচটা যদি পরিত্যক্ত এবং পয়েন্ট দলের ভাগাভাগি হয় সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হাতে পিওপ কোয়ালিফাই করার সম্ভাবনা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস প্লি কোয়ালিফাই করবে চতুর্থতম দল হিসেবে

রাজস্থান যদি কলকাতাকে হারাতেও পারে তারপরেও রাজস্থানের পয়েন্ট হবে সর্বোচ্চ আঠারো উনিশ কিন্তু হবে না এবং তিন নম্বরে রয়েছে আপনার হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যদি পরের ম্যাচ জিতে যায় পাঞ্জাবের বিপক্ষে তারপরেও আপনার হায়দ্রাবাদের সর্বোচ্চ পয়েন্ট হবে কিন্তু আপনার সতেরো উনিশ কিন্তু হচ্ছে না উনিশ কোনো দলেরই হবে না তাই পয়েন্ট টেবিলের এক নম্বরে কলকাতার নাইট রাইডার্স এবং কোয়ালিফায়ার এক খেলার টিকিট ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত করেছে আপনার কলকাতার নাইট রাইডার্স এরপর দেখুন পয়েন্ট টেবিলের দুই নম্বরে রাজস্থান বর্তমানে রয়েছে কিন্তু কলকাতার কাছে যদি রাজস্থান হেরে যায় এবং আপনার হায়দ্রাবাদ পরবর্তী ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে দুই নম্বরে যাবে মূল কথা হলো এই যে ও হারলো এবং হায়দ্রাবাদও হারলো দুয়াল দুটি হেরে গেল পরবর্তী ম্যাচে এবং চেন্নাই বেঙ্গালুরু বিপক্ষে জিতে প্লে কোয়ালিফাই করলো সেক্ষেত্রে চেন্নাইয়ের হাতে সুযোগ থাকবে আপনার পয়েন্ট টেবিলে দুই নম্বরে যাওয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনার রাজস্থান যদি হেরে যায় এবং হায়দ্রাবাদও যদি হেরে যায় তাহলে রাজস্থানের পয়েন্ট ষোলো ষোলোই থাকবে এবং হায়দ্রাবাদের পয়েন্ট পনেরো পনেরো থাকবে যদি আপনার চেন্নাই বেঙ্গালুরুর বিপক্ষে জিতে যায় এবং প্লে অফ কোয়ালিফাই করে সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট হবে কিন্তু ষোলো আর এই ষোলো পয়েন্ট হলে নিট রেটে এখনও কিন্তু আপনার অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস তাহলে কিন্তু নিট রান রেটের হিসাবে রাজস্থানের সমান সংখ্যক পয়েন্ট হওয়ার পরেও নিট রান রেটের হিসাবে কিন্তু চেন্নাই সুপার কিংস যাবে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে সেক্ষেত্রে কোয়ালিফায়ার এক খেলবে কিন্তু আপনার কলকাতা রাইডার্স ও চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান ও সানরাইজার হায়দ্রাবাদ খেলবে হলো এলিমিনেটর ম্যাচ তো এটি কিন্তু বললাম হলো আপনার রাজস্থান রয়্যালস ও হায়দ্রাবাদ দল দুটি যদি হেরে যায় এবং চেন্নাই পরবর্তী ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলে দুই নম্বরে যাবে আপনার আহ চেন্নাই সুপার কিংস এবং হায়দ্রাবাদের হাতে পয়েন্ট টেবিলে দুই নম্বর যাওয়ার সম্ভাবনা এটাই হলো পাঞ্জাবের বিপক্ষে হায়দ্রাবাদকে জিততে হবে এবং রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচটা হারতে হবে তাহলে কিন্তু হায়দ্রাবাদ যেতে পারবে পয়েন্ট টেবিলে দুই নম্বরে এবং বেঙ্গালুর হাতে যে সম্ভাবনা রয়েছে সেটা শুধুমাত্র প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা চেন্নাইকে উনিশ রানের ব্যবধানে হারতে পারলে বেঙ্গালুরু প্লে অফে কোয়ালিফাই করবে চতুর্থতম দল হিসেবে এবং বেঙ্গালুরুকে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তো এলিমিনেটর কোয়ালিফায়ার এক কোয়ালিফায়ার দুই এই বিষয়গুলো অনেকেই হয়তো বা বুঝতে পারছেন না তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবো আপনার সেমিফাইনালের ভিডিও যেদিন দিব যে সেমিফাইনাল নিশ্চিত করলো কোন চারটি দল এবং সেমিফাইনালের ম্যাচগুলো কবে কবে রয়েছে এটা নিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও দেবো তখন আপনাদেরকে নিশ্চিত করবো কোয়ালিফায়ার এক কি এলিমিনেটর কি এবং কোয়ালিফায়ার দুই কি এই বিষয়গুলো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে অবশ্যই নিশ্চিত করবো পরবর্তী ভিডিওতে এই ছিল কিন্তু আপনার টেবিলের সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখানে কিন্তু সর্বশেষ আপডেটটা অবশ্যই আপনার ক্লিয়ার হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা বাজে কিছু মন্তব্য করবেন না চলুন আমরা এখন দেখিনি আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল আঠারোই মে আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেটি এবারের আইপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ একটি ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে কিন্তু মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফ এর রয়্যাল রয়াল বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংস দল দুটির ক্ষেত্রে কিন্তু ডু অর ডাই ম্যাচ এটি তো অবশ্যই জিততে হবে অবশ্যই কিন্তু জিততে হবে দল দুটিকে জিততে পারলে প্লে চতুর্থ দল হিসেবে তারা কিন্তু জায়গা নিশ্চিত করতে পারবে কেননা ইতিমধ্যে তিনটি দল কিন্তু প্লে অফ নিশ্চিত করেছে তো আগামীকালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তো আপনাদেরকে আবার বলে আগামীকাল যে ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরু এই ম্যাচে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে তো যদি এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোপালপুরপুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটির এবং চতুর্থ দল হিসেবে প্লেফ এ কোয়ালিফাই করে ফেলবে কিন্তু চেন্নাই সুপার কিংস চলুন এখন দেখেন অরেঞ্জ কাপ ও পার্বল লড়াই কার অবস্থান কোথায় তো সতেরোই মে শুক্রবার আইপিএল এর সাতষট্টি অরেঞ্জ ক্যাপের যে লড়াই সেখানে দশ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পান্ট ঋষভ পান্ট তেরোটি ম্যাচ খেলেছে তেরো ম্যাচে রান করেছেন চারশো এরপর তালিকায় নয় নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার সুনীল নারী সুনীল নারিন বারো ম্যাচে রান করেছেন চারশো এরপর আট নম্বর অবস্থান করছে লক্ষণ সুপার সায়েন্স এর ব্যাটসম্যান নিকোলাস পোরান নিকোলাস পোরান চোদ্দ ম্যাচে রান করেছেন চারশো নিরানব্বই এরপর সাত নম্বর অবস্থান করছে রাজস্থান রয়ালসের অধিনায়ক সানজু স্যামসন সানো ম্যাচে রান করেছেন পাঁচশো চার এরপর ছয় নম্বর অবস্থান করছে সুপার লক্ষ অধিনায়ক লোকেশ রাহুল লোকেশ রাহুল চোদ্দ ম্যাচে রান করেছেন পাঁচশো বিশ এর পাঁচ নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান সাইসু দর্শন সাইশু দর্শন বারো মাসে রান করেছেন পাঁচশো সাতাশ এরপর চার নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান রিয়ান পরগ রিয়ান পরগ তের মাসে রান করেছেন পাঁচশো একত্রিশ এরপর তিন নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড ট্রাভিস হেড এগারো অধিনায়কাশ করছে রয়ালেঞ্জার ছয় ছয়শ একষট্টি রান করে কিন্তু সেই বরবার মতো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিরাট কোহলি রেখেছেন অরেঞ্জ ক্যাবটা নিজের দখলে তো আগামীকালের ম্যাচে কিন্তু এই আপনার অরেঞ্জ ক্যাপটা পরে মাঠে নামবে বিরাট কোহলি তো বিরাট কোহলির থেকে রানের যে ব্যবধান সেখানে কিন্তু অন্যান্য দলের খেলোয়াড়রা অনেকটাই পিছিয়ে রয়েছে তো মূলত এই যে রানের যে গ্যাপ বা ব্যবধানটা হয়েছে এটি হলো আপনার আইপিএল এর যে দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে কিন্তু মাঠে পারফরমেন্স করার সুযোগ পায়নি যার কারণে কিন্তু বিরাটের থেকে তাদের রানের গ্যাপটা তৈরি হয়েছে এবং এই গ্যাপটা কিন্তু আগেও তৈরি হয়েছিল যদি ম্যাচ দুটি মাঠে করতো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভিস হেড এবং সাই সুদর্শন তাদের হাতে একটা সম্ভাবনা থাকতো বিরাটের রানের আশেপাশে যাওয়ার কেননা গুজরাটের দুটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে যেটা আপনারা জেনে থাকবেন চলুন আমরা এখন দেখিনি পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায় তো আপনার আইপিএল এর তম ম্যাচ পার্পল পার্বল লড়াই দশ নম্বর অবস্থান করছে কলকাতার পেয়েস বোলার হাসিদিৎ রানা হাসি রানা দশ মেসে উইকেট পেয়েছেন ষোলোটি এরপর নয় নম্বর অবস্থান করছেন দিল্লি ক্যাপিটালস এর স্পিন বোলার কুলদীপ যাদব এগারো মাসে উইকেট পেয়েছেন ষোলোটি আট নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের এর পেস বলার তুষার দেশপান্ডে তিনি উইকেট পেয়েছেন বারো মেসে ষোলোটি এরপর আহ সাত নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এর পেস বোলার মুকেশ কুমার দশ ম্যাচে উইকেট পেয়েছেন সতেরোটি ছয় নম্বরে পাঞ্জাব কিংস এর পেস বোলার আশাদীপ সিং তিনি তেরো মাসে উইকেট পেয়েছেন সতেরোটি এরপর পাঁচ নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এর পেস বোলার খলিল আহমেদ খলিল আহমেদ চোদ্দ ম্যাচে উইকেট পেয়েছেন সতেরোটি এরপর চার নম্বরে আপনার রাজস্থান রয়্যালসের

হাসেল পাটেলের হাতে আরো একটি ম্যাচ রয়েছে হাসেল বাটেল চোদ্দতম ম্যাচ খেলবে সে ম্যাচে যদি হাসেল বাটেল কমপক্ষে দুটি উইকেট পেয়ে যায় বা তিনটি উইকেট পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পার্পল গ্যাপের যে লড়াই সেখানে কিন্তু নিজেকে আরো শক্ত অবস্থায় নিয়ে যেতে পারবেন হাসেল পাটেল কেননা দেখতে পাচ্ছেন দুই নম্বরে জাসপ্রীত বুমরা বুমরার হাতে কিন্তু আর কোনো ম্যাচ নেই বুমরা দুই নম্বর থাকলেও বুমরার হাতে কোনো ম্যাচ নেই মুম্বাই ইন্ডিয়ান প্লেয়ারে কোয়ালিফাই করতে পারেনি যেহেতু হার্সেল বেডেল আরো একটি ম্যাচ পাবে এবং বুমরার হাতে কোনো ম্যাচ নেই সেহেতু কিন্তু পার্বল গ্যাসের লড়াই নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন হার্সেল বেডেল তিন নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা ভারুন চক্রবর্তীকে আঠারোটি উইকেট পেয়েছে তো কলকাতার স্পিন বোলার তিনি তো কলকাতা যেহেতু কোয়ালিফায়ার এক খেলবে তো নিমিশেই কিন্তু কোয়ালিফায়ারে দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং গ্রুপ পার্ব আরো একটি ম্যাচ রয়েছে ভারুন চক্রবর্তীর হাতে তো সর্বমোট এখনো তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারুন চক্রবর্তীর হাতে এবং ফাইনাল ম্যাচ যদি খেলে সেক্ষেত্রে কিন্তু চারটি ম্যাচ পাবে এবং যদি কোয়ালিফায়ার একই জিতে যায় সেক্ষেত্রে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারুন চক্রবর্তী

এই যে তিনজন খেলোয়াড়ের নাম বললাম তারা কিন্তু এবার আইপিএল এ ছক্ক আঁকিয়েছেন একত্রিশটি করে এই তিনটি ব্যাটসম্যানই ছক্কা আঁকিয়েছেন একত্রিশটি তারা রয়েছেন তালিকার আপনার চার নম্বর অবস্থানে তালিকার তিন নম্বরে রয়েছেন সুনীল নারীন কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার সুনীল নারী এবার আইপিএল বারো ম্যাচে ছক্কা আঁকিয়েছেন বত্রিশটি তালিকার দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি তের ম্যাচে ছক্কা আকিয়েছেন তেত্রিশটি এরপর এক নম্বরে অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান তিনি কিন্তু বারো ম্যাচে ছক্কা আঁকিয়েছেন পঁয়ত্রিশটি তো পঁয়ত্রিশটি ছক্কা ছক্কা ছকাঁকানোর ব্যাটসম্যানের তালিকায় এক নম্বরে অভিষেক শর্মা এরপর কিন্তু আপনাদেরকে দেখাবো সবচেয়ে বেশি চার হাঁগানো খেলোয়াড়দের তালিকা তো সেই তালিকায় পাঁচ নম্বর অবস্থান করছে গুজরাট অ্যাডান্স এর ব্যাটসম্যান সাই সুদর্শন সাই সুদর্শন বারো মাসের চার এঁকেছেন আটচল্লিশটি এরপর চার নম্বর অবস্থান করছে কলকাতার ব্যাটসম্যান ফিল সল্ট বারো মাসে চার হেঁকেছেন পঞ্চাশটি তিন নম্বরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান তেরো ম্যাচে চার হেঁকেছেন ছাপ্পান্নটি এরপর দুই নম্বরে ঋতুরাজ গাইকাট চেন্নাই সুপার কিংস এর ও অধিনায়ক তিনি তেরো ম্যাচে চার এখেছেন আটান্নটি এবং তালিকার এক নম্বর অবস্থান করেছে সামরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিশ হেড ট্রাভিশ হেড তিনি এগারো মাসে চার টি একষট্টি সবচেয়ে বেশি একষট্টি চার হেকের তালিকার এক নম্বরে কিন্তু রয়েছেন ট্রাভিশ হেড অপর দিকে কিন্তু সব চার ও ছয় দুটি মিলিয়ে অর্থাৎ সর্বোচ্চ বাউন্ডারি হাজানো খেলোয়াড়দের তালিকায়ও কিন্তু ট্রাভিশ হেড রয়েছেন এক নম্বরে তো ট্রাভিশ হেড এগারো মাসে সবচেয়ে সর্বমূলক বাউন্ডারি হয়ে গেছেন বিরানব্বইটি দুই নম্বরে বিরাট কোহলি রয়েছেন বিরাট কোহলি আহ বাউন্ডারি হয়ে গেছেন টি এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট আপনাদের চেষ্টা করলাম তো আইপিএল এর যে রেকর্ড গুলো রয়েছে রেকর্ড ভিডিও দেখছেন কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেকর্ড বলতে বোঝানো হচ্ছে সবচেয়ে বেশি চার সবচেয়ে 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 বেশি 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 ছক্কা কার কার এবং ব্যক্তিগত ইনিংস স্ট্রাইক রেট কার সবচেয়ে বেশি আপনার গতিতে বল করেছে কোন এই রেকর্ড গুলো নিয়ে যদি আলাদা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন সকল রেকর্ড সমূহকে একটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে তো অবশ্যই আপনাদেরকে আবারো বলে রাখি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আহ প্রতিটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন জার্সি জার্সি বাংলাদেশের প্রতিষ্ঠান যেখানে জার্সি ফরিউ আপনাকে দিবেন কাপড়ের কোয়ালিটিতে শতভাগ নিশ্চয়তা এবং অর্ডার কনফার্মের চার থেকে পাঁচ দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে জার্সি পেয়ে যাবেন আপনার হাতে তো অবশ্যই জার্সি ফরিউতে আপনার যোগাযোগ করতে পারেন পছন্দের ডিজাইনের জার্সি পেতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম